নমস্কার বন্ধুরা, সুইটিস অ্যাক্টিভিটি থেকে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পর এবং অনেক বন্ধুদের অনুরোধে বিরিয়ানি রান্নার আজকে রেসিপি দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে একদম আমরা যেভাবে করি সেভাবেই দেখাবো, দেখুন। তো আলুগুলো ফার্স্টে ভেজে নেব, আগে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ করে কিন্তু ভেজে নেব, বড় বড় আলু তো না, সেদ্ধ হলে ভালো লাগবে না। একদম রাঙাভাবে ভাজবো, মানে ছাঁকা তেলে, আর একটু আদা রসুন পেঁয়াজ সব ওগুলো যেমন মাংস করে সেভাবে ওগুলো তৈরি করে রাখবো। ওগুলো আমাদের একটু একটু করে লাগবে। এই যে এবার ম্যারিনেট করে রাখা আছে, একটু দই রসুন বাটা আদা বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে নিতে হবে ফার্স্টে, মানে এটা থাকবে খানিকক্ষণ। আর এদিকে আলু ভাজাটা চলছে, আর পেঁয়াজ ভাজাগুলো একটু অল্প পরিমাণে পেঁয়াজটা ভেজে নেব, যেটা একটু লাল একদম লালচে বাদামি মতো করে বেরেস্তা টাইপের করে রেখে দেব, ওটা আমাদের পরে কাজে লাগবে। আর তারপরে চিকেনের জন্য যেমন করা হয় তেমন আমরা আবার করবো। এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এটাকে আলাদা করে তুলে রাখবো। আর এবার চিকেনের জন্য, চিকেন যেমন আমরা করি চিকেন কষা, ঠিক সেইভাবেই আমরা করবো। আপনারা যেমন করেন তেমনই করতে পারবেন। একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজা হলো, হ্যাঁ, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে চলতে হবে। আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো ভালো করে এটাকে কষাতে হবে। এবার এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে, কষিয়ে যেতে হবে যেমন আমরা চিকেন কষা করি, এবং তাতে যে যা যা দিই সেগুলো দিতে হবে। আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, বিরিয়ানিটা একটু সময় লাগবে। এবার এতে একটু যা যা মশলা আমরা দিই, একটু সস, তারপরে গরম মশলা অনেকে দেয়, তারপর মিট মশলা এগুলো একটু দিয়ে নেব, তারপর আবার ভালো করে এটাকে কষাবো। বিরিয়ানি মশলা আর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো, মিঠা আতরটা, একটু দেওয়া হলো, গন্ধটা ভালো আসবে। বিরিয়ানি ফ্লেভার 1 ফোঁটা, এক ফোঁটা দেওয়া হলো। একটু ভালো করে মিক্সড করে নেওয়া হোক, গন্ধটা ভালোই বেরিয়েছে। মাংসটা একটু চাপে রেখে দেওয়া হলো, একটু সেদ্ধ হয়ে যাক তাহলে মোটামুটি তৈরি হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই। একটু তুলে দেখি, ছোটটা তো সেদ্ধ হয়েছে, বড় মাংসগুলো আর একটু হবে, হোক। অল্প একটু দুধ গরম করতে দিতে হবে, অল্প লাগবে দুধটা, একটু গরম করে নিয়ে ওতে একটু কেশরগুলো একটু ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে মাংসটা ততক্ষণে হয়ে গেছে, আর একটু ঘি দিয়ে এবার ওটাকে নামিয়ে নেব, ভালো করে আগে নেড়ে নিই, একটু ঘি দিয়ে নেড়ে নিলাম, মোটামুটি হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন দারুণ সুন্দর রঙটা এসেছে। আর এদিকে কেশরটাকে একটু গুলে নিতে হবে, দেখি, হ্যাঁ কেশরটা একটু গুলে নিই। এবার ভালো করে হাঁড়িটাতে ভালো করে ঘি মাখিয়ে নেওয়া হবে, এবার আস্তে আস্তে সাজাতে হবে। আগে যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে এবার সাজানো হবে থাকে থাকে। আলু ভাজা আছে, একটু পেঁয়াজের ভাজা আছে, সেটা তুলে রাখা হয়েছিল, আর আগে থেকে ঝরানো যে ভাতটা, জল ঝরানো, সেটা এক টাক টাক করে দিয়ে তার ওপর একটু করে মশলা, মানে ওই আলু পেঁয়াজের ওইটা দিতে হবে ভাজাটা, আর একটু করে যে চিকেন কষাটা করা হয়েছে সেটা দিতে হবে। নুনও নেওয়া হলো, এগুলো সাজিয়ে নিয়ে নুনটা দেওয়া হবে অল্প পরিমাণে।
এইভাবে এইভাবেই মাংসটাকে চিকেন কষাটা দিয়ে এর উপরে আবার একটু কেশর মেশানো দুধ, একটু বিরিয়ানি মশলা, বিরিয়ানি ফ্লেভার সব অল্প অল্প করে দিতে হবে। একদম মাংসটা পরিষ্কারভাবে দিয়ে নিয়ে এবার ওর উপরে একটু করে দুধ, একটু আবার একটু যে যা যা ছিল মশলাগুলো যেগুলো আগে দিয়েছিলাম একটু করে সেগুলো দিয়ে একটু টক দই আর ঘি একটু করে ছিটিয়ে দেওয়ার মতো করে দিতে হবে। দু চামচ মতো টক দই দিতে হবে। আমি হাঁড়িতে আবার চাপাতে হবে, তলায় একটা কড়াইয়ে জল বসিয়ে বা কোনো পাত্রে বড় পাত্রে জল বসিয়ে বসাতে পারেন। আর তার উপরে ওইটা হাঁড়িটা চাপিয়ে দেওয়া হবে দমে রাখার জন্য, এবং একটু করে ময়দা মেখে নিলাম হাঁড়িটার মুখ দিয়ে যাতে না হাওয়াটা বেরোয়, একটু দমে রাখতে হবে। তো তাই যে হাঁড়ির চারপাশে একটু করে ওগুলো দিয়ে এইভাবে করে পুরো মুখটা হাড়ের মুখটা আর কি যাতে হাওয়াটা বন্ধ হয়ে থাকে, ভিতরেই থাকে দমটা, তো সেরকমভাবে দিয়ে দেবেন। এবার হাঁড়ির ঢাকাটা চাপিয়ে দিয়ে এবার রেখে দেবেন। আর মাঝে মাঝে কিন্তু খেয়াল করতে হবে জলটা পড়ে যাচ্ছে নাকি, এবং হাঁড়ির মাথা মানে ঢাকাটা গরম হয়েছে নাকি, যতক্ষণ না আপনি গরম হচ্ছে ততক্ষণ। চলুন এবার খুলে দেখা যাক, আর থাকতে পারা যাচ্ছে না, কতক্ষণ থাকবো চলুন। মোটামুটি আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা মতো রাখা যাবে এরকমভাবে, তো মাঝে মাঝে দেখতে হবে। এই তো আমাদের বিরিয়ানি রেডি, এবার খেয়ে দেখতে হবে কেমন।